যাদের চুল একদম লম্বাই হতে চায় না, রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, কোনো রকম স্মুথনেস নেই, সিল্কিনেস নেই, কিছুতেই ভালো চুল বাঁধা যায় না, দেখতে ভালো লাগে না, চুল পড়ে যাচ্ছে, অনর্গল চুল পড়ে যাচ্ছে, তো তাদের জন্য একটা মোক্ষম দাওয়া নিয়ে আমি এসেছি। অত্যন্ত সোজা উপায়, মাত্র ঘরে থাকা দুটো জিনিস দিয়ে এত ইজি উপায়, এমন একটা জেল নিয়ে এসেছি, হেয়ার জেল, যেটাতে তোমাদের চুল পড়া বন্ধ হবে, তার সাথে সাথে রুক্ষ শুষ্ক চুল একদম সুন্দর স্মুথ হয়ে যাবে, আর তার সাথে সাথে এত লম্বা হয়ে যাবে যে দেখবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি এতখানি গ্রোথ কি করে হলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল স্পেশাল হাব। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমিও এখন অনেকটা ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো সবসময় আমরা অনেক কিছু দিয়ে চুলের যত্ন করতে পারি না, সত্যি কথা, যেগুলো খুব নর্মাল আর অনেক দামি দামি জিনিস সবাই আমরা অ্যাফোর্ড করতে পারি না, অসম্ভব শুধু চুলের জন্য। তো আজকে আমি এত সোজা উপায় যাতে চুলটা পড়া বন্ধ হয়, চুলটা সিল্কি হয়, সুন্দর হয়, স্মুথ হয়, তার সাথে সাথে চুলটা লম্বা হয়, গ্রোথটা যাতে বেশি হয়। অনেকের চুল লম্বা ভালো লাগে, তবে অবশ্য অনেকেই আবার বলবে, দিদি আপনার চুলটা তো ছোট, আপনি কেন বড় করছেন না? ঠিক বলেছে বোনেরা, আমি কেন বড় করছি না, আমার চুল অনেকটাই, 4 মাস ধরে আমি ভিডিও করি নি তো, আমার চুল অনেকটা বড় হয়ে গেছিলো, আমি দিয়েছি কেটে, কেটে এখন ছোট করেছি, আবার আস্তে আস্তে এটা বড় হবে। তো আমার মুখের সাথে বা আমার চেহারার সাথে এই লেন্থের চুলটা আমার মনে হয়, যেন আমার মনে হয় যে বেশি ভালো মানায়, যার জন্য আমি এটা করি। তো আমি চুলটা স্ট্রেট করতেও চাই না, আমার মুখের সাথে, যার মুখের সাথে যেরকম ম্যাচ করবে ঠিক সেরকম চুল রাখবে, এরকম না যে ভিডিও আসছে বলেই চুলের গ্রোথ বাড়াতে হবে, চুল লেন্থ লম্বা করতে হবে বা চুলটাকে স্ট্রেট করতে হবে, সব মুখে কিন্তু চুল স্ট্রেটও মানে না। যেমন আমার মুখে, আমার মুখে কখনো চুল স্ট্রেট করলে না, আমি একবার করেছিলাম, দেখেছিলাম খুব রুড লাগে, তাই জন্য বলছি আমার এই যে এরকম কার্লি চুলটা না, আমার এটাই আমার মুখের সাথে যায় বেশি, তাই জন্য আমি কোনো সময় চুল স্ট্রেটও করাই না। যাই হোক, স্ট্রেট করার ভিডিও আমি তোমাদের জন্য এনে দেবো, যারা স্ট্রেট করতে চাও, ভীষণ উপযোগী ভিডিও আমি তোমাদের জন্য আনতে চলেছি, যারা চুল স্ট্রেট করতে চাও ঘরে বসে। এখন যেটা এনেছি সেটা অতি সহজ উপায়, একটা প্যাক এনেছি বা মাস্ক বলতে পারো, বা একটা চুলের একটা প্রোটিন প্যাক বলতে পারো, বা চুলে লাগাবার জন্য একটা জেল বলতে পারো, হেয়ার জেল বলতে পারো, সেরকম একটা জিনিস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। অন্তত সপ্তাহে 3 বার করে স্নান করার আগে, 1 ঘন্টা আগে শ্যাম্পু করবে তো, স্নান করার 1 ঘন্টা আগে চুলে এটা লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে 1 ঘন্টা পরে তোমরা আরামসে স্নান করে শ্যাম্পু করে নিতে পারো, ওয়াশ করে নিও। আর যদি না ওয়াশ করতে চাও, পরের দিন যদি ওয়াশ করতে চাও, যদি বাইরে বেরো তাহলে অবশ্যই ওয়াশ করতে হবে, কারণ চুলে যদি তেল নিয়ে বাইরে বেরো তাহলে ময়লাগুলো চুলে আটকে গেলে চুলের আরও ক্ষতি হবে, সেই জন্য যদি বাইরে বেরোতে হয়, যদি বাড়িতে থাকো তাও চলবে, একদিন বাদে করতে পারো ওয়াশ শ্যাম্পু, আর যদি বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই কিন্তু ওয়াশ করে যেও, ঠিক আছে? শ্যাম্পু যদি তেল নিয়ে যদি বেরো, ঘাম ময়লা বসে চুল পড়া আরো দ্রুত হবে, তখন বলবে দিদি কই আমাদের তো কাজ হলো না। তো সেই জন্য বলে দিচ্ছি এগুলো ছোট ছোট টিপস যেগুলো আমি তোমাদের দিতে থাকি, তো দেখে নাও আমি কিভাবে এই জিনিসটা বানিয়েছি, ঠিক আছে? তো এবারে চলে এসো, আমি একটা অ্যালোভেরা পাতা খুঁজছি, মানে আমার নিজের বাড়িতেই তো আছে, গাছে কোনটা নিই কোনটা নিই, হ্যাঁ এইটুকুটা নিলেই হবে, এটা কেটে নিই। তো এই অ্যালোভেরা জেল যদি বাড়িতে না থাকে, তোমরা এমনি দোকানের অ্যালোভেরা, ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলও নিতে পারো, আর বাড়িতে থাকলে অবশ্যই এই গাছের পাতাটাই নেবে। দেখো এই যে ইয়েলো ইয়েলো এগুলো বেরোচ্ছে, এগুলোকে বেরিয়ে যেতে দেবে, এই হলুদ রঙের এই সাবস্টেন্সগুলো, এগুলোকে জলে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে, ধুয়ে নিলাম আমি প্রথমে, তারপরে এটাকে চুবিয়ে রেখে দেবো জলের মধ্যে। তো চুবিয়ে রাখার ফলে এই হলুদ জিনিসগুলো বেরিয়ে যাওয়ার পরে, তারপরে এটাকে ব্যবহার করতে পারো। এই যে গাছের পাতা থেকে অ্যালোভেরা জেলটা বের করে নেব, এই অ্যালোভেরা জেলটা মাথার মধ্যে যদি কোনো ইনফেকশান থাকে বা কোনো কারণে, সেই ইনফেকশনের কারণে অনেক সময় চুল পড়ে, তাছাড়া খুশকি থাকলে সেটাকে দূর করে, তাছাড়া আমাদের স্ক্যাল্পে যে হেয়ার ফলিকলগুলো আছে ওগুলোকে স্টিমুলেট করে, আর তাই সেই জন্য আমাদের মানে গোড়াটাকে মজবুত করে, স্ট্রং করে, চুলটাকে পড়তে দেয় না। তো এই জন্য আমি নিচ্ছি মোটামুটি 2 চামচ মতন অ্যালোভেরা জেল, যারা দোকানের বা বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করবে তারা এখানে 2 চামচ মতন ভর্তি ভর্তি অ্যালোভেরা জেল নেবে। আচ্ছা এবারে আমি নিচ্ছি নারকোল তেল, এটা আমি এখানে 1 চামচই নিলাম, তোমরা যদি একটু বেশি করে বানাতে চাও বা তোমাদের চুল যদি লম্বা হয়, আমার চুল অনুযায়ী 1 চামচ তেলই যথেষ্ট। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল আর 1 চামচ নারকোল তেল, আর তার সাথে দিচ্ছি ভিটামিন ই এর 2 খানা ক্যাপসুল দিচ্ছি।
আরেকটা বলে দিচ্ছি, তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল থাকে না তাহলে ক্যাস্টর অয়েলেরও এক চামচ এর মধ্যে অ্যাড করতে পারো। আমার কাছে নেই বলে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি, যাদের কাছে আছে তারা একটা ভিটামিন ই ক্যাপসুল দেবে আর এক চামচ ক্যাস্টর অয়েল দেবে। তো এবারে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যে কি অসাধারণ একটা জেল তৈরি হচ্ছে, যারা তেল মাখো না, তেলের বদলে মানে প্লেন তেল মাখো তার বদলে এই জিনিসটা ব্যবহার করো, করে দেখো। প্রথমবারে ব্যবহার পরেই তোমরা দেখতে পারবে কি মিষ্টি সুন্দর চুলটা হয়ে গেছে, সুন্দর সিল্কি আর স্মুথ, আর ধীরে ধীরে দেখবে লম্বা হচ্ছে, আর খুব তাড়াতাড়ি লম্বা হচ্ছে, গ্রোথটাও খুব সুন্দর হচ্ছে, চুল পড়াটাও বন্ধ হচ্ছে। ক্যাস্টর অয়েল চুল পড়াটাকে বন্ধ করবে। আর ভিটামিন ই কী করে? ভিটামিন ই আমাদের চুলের যে গ্রোথ আর স্মুথনেস আর সিল্কিনেস এটাকে ভীষণ বেশি ভালো করে দেয়। মানে এই জিনিসটা ব্যবহার করলে, ভিটামিন ব্যবহার করলে স্কিন আর চুলের জন্য তোমরা সবাই জানো খুব ভালো। তো এটাকে একটা ডাব্বায় ভরে রেখে দেবে, যদি বেশি বানাও ফ্রিজে রেখে দেবে। ওই এটা লাগিয়ে ভালো করে মাসাজ করবে মাথাটাকে, মানে চুলটাকে ভালো করে গোল গোল হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মাসাজ করবে। আর কখন লাগাতে হবে, কীভাবে লাগাতে হবে, কারা লাগাতে পারবে সব বলে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখো। তো দেখে নিলে তো কি সুন্দর আর কি সহজ উপায়ে আমি জিনিসটা বানিয়েছি, যেভাবে বলেছি সেভাবে করবে, সবাই লাগাতে পারো। হ্যাঁ, গাছের অ্যালোভেরা জেল ছাড়া, গাছের অ্যালোভেরা জেলে যদি কারোর অ্যালার্জি থাকে গাছের অ্যালোভেরা জেল নিও না, ভালো কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির অ্যালোভেরা জেল দিও, এটা সুন্দর করে বানানো যায়। তো ছোট বাচ্চা থেকে বড় ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারে। আর এটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা ফ্রিজে, গাছের অ্যালোভেরা জেল হলে ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, যদি অনেক দিনের জন্য বানাও, ধরো এক সপ্তাহের জন্য বানাচ্ছ, তাহলে ফ্রিজে রাখতে হবে, নাহলে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রেখেও দুদিন বাদ তোমরা এটা ব্যবহার করতে পারো। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, একটা লাইক তো দিতেই হবে বলো? তো লাইক দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। অনেকদিন পরে তোমাদের দিদি তোমাদের কাছে ফিরে এসছে, তোমাদের কাছে এই অনুরোধটা সবসময় রাখে যে তোমরা সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।